200 ওয়াক্ত সালাত যখন কেউ টানা মসজিদে জামাতে তাকবীরে তাহরিমের সাথে আদায় করবে তাহলে আপনি বুঝবেন ও 200টা তৃতীয় বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করেছে আল্লাহু আকবার তাহলে এই আত্মা এবার প্রশিক্ষণ পাচ্ছে শয়তানের বিরুদ্ধে লড়াই করার যখন 200টা যুদ্ধের টানা পরাজিত করবে শয়তানকে টানা কোনো বিরতি ছাড়া বিরতিহীনভাবে পরাজয়ের পর পরাজয় পরাজয়ের পর পরাজয় পরাজয়ের পর পরাজয় টানা বিরতিহীনভাবে 200টা যুদ্ধে শয়তানকে পরাজিত করেছে তখন এই আত্মা এতটা প্রশিক্ষিত হয়ে যাবে যে এখন শয়তান ওকে যেটে বলবে ওটে ও আর শুনবে না আর নিজে নিজে ডিসিশন নেওয়ার বা আমার এবং আপনার নিজেদের আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা থাকবে যে না এটা করা যাবে না এটা করব এখন তো কোনো কন্ট্রোল ক্ষমতা নাই শয়তান যা বলছে তাই করছে যখন যেটা শয়তান করতে বলছে সেটাই করছে উই হ্যাভ নো কন্ট্রোল পাওয়ার আমাদের কোনো কন্ট্রোল ক্ষমতা নাই আমাদের নিজের নাফসের উপর নিজেদের আত্মার উপর যখন খাবার দেখছি পেট ভরে খেয়ে নিতে হবে বাস কোনো কন্ট্রোল নাই যখন দেখছি মোবাইলে একটা অশ্লীল ছবি আসতেছে ওটা দেখে শেষ করে দিতে হবে কোনো কন্ট্রোল নাই যখন দেখতেছি এখানে হারাম টাকা পাওয়া যাচ্ছে ইনকাম করে নিতে হবে কোনো কন্ট্রোল নাই যখন দেখতেছি এখানে বিড়ি সিগারেট আছে খেয়ে ফেলে দিতে হবে কোনো কন্ট্রোল নাই যখন দেখতেছি এখানে একটা মেয়ের মোবাইল নাম্বার পাওয়া যাচ্ছে ফোন দিয়ে গল্প করতে হবে কোনো কন্ট্রোল নাই তাহলে প্রত্যেকটা পদক্ষেপে শয়তান আমাকে যে অর্ডার দিচ্ছে আমি বিনা দ্বিধায় বিনা চিন্তায় শয়তানের রাস্তায় চলতেই আছি চলতেই আছি আর শয়তান ততক্ষণ পর্যন্ত আরামে চালাতেই পারবে যতক্ষণ আপনি আত্মাকে কোনো কাজ না দিবেন তাহলে আপনি যে গুনাহের সাথেই থাকেন পৃথিবীর যত বড় গুনাহের সাথে থাকেন আপনার সবচেয়ে বড় পথ হচ্ছে ওই গুনাহ থেকে বাঁচার সেটা হচ্ছে গুনাহগুলো হচ্ছে কেন আপনার আত্মার উপর কোনো কন্ট্রোল ক্ষমতা নেই এই জন্য কন্ট্রোল ক্ষমতা নাই কেন আত্মা কোনোদিন শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ জয়লাভ করেনি তো কি কন্ট্রোল ক্ষমতা থাকবে তাহলে আত্মাকে জয়লাভ করাতে হবে কি গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে না ওইটা পরে আগে কাজ কর তারপরে গুনাহ থেকে বিরত থাকা অনেক পরে আগে তুই কর কাজ কোনো কাজই তো নাই কি করবে তো একটাই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দিয়েছে সেটা এইটা একটা কাজ এইটা যদি করার মধ্যে কেউ থাকে তাহলে আত্মাকেও আদেশ মানাতে পারতেছে ইউ হ্যাভ ডু এই আত্মা এটা করতে হবে কিন্তু এখন ফজরের নামাজ পড়তে হবে এখন জোহরের নামাজ পড়তে হবে এই যে ওয়ার্ডার ও আপনার ওয়ার্ডার মানতেছে আস্তে আস্তে ওকে আপনি কাজ করাচ্ছেন এইভাবে যখন সালাতের মধ্যে আপনি পা বন্ধ হয়ে যাবেন এবং অন্তত প্রথম ধাপ কমপ্লিট করবেন 40 দিনের তখন আপনি আসলে শয়তানের যে কন্ট্রোল ক্ষমতা আপনার আত্মার উপর আছে সেটা অনেকটা কমে যাবে এবং আপনার নিজের কন্ট্রোল ক্ষমতা আপনার আত্মার উপর বাড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিত এবার তৃতীয় পদ্ধতি আত্মাকে প্রশিক্ষিত করার প্রশিক্ষণ দেওয়ার পরিশুদ্ধ করার তৃতীয় কাজ বলার আগে মাঝখানে আরেকটা কথা বলে নিই যে ইসলামে যত হুকুম আহকাম আছে সব হুকুম আহকাম দিন শেষে আত্মাকে পরিশুদ্ধ রাখার জন্যই সব হুকুম আহকামই দিন শেষে আত্মাকে ক্লিন রাখার জন্য যেমন সিয়াম রমজান মাসের রোজা এটা একটা প্রশিক্ষণ না খেয়ে থাকতে হবে গুনাহ বিরত থাকতে হবে এটা একটা প্রশিক্ষণ আত্মাকে কন্ট্রোল করা যে না খাওয়া যাবে না না গুনাহ করা যাবে না কেন আমি রমজান মাসে আছি এটা একটা প্রশিক্ষণ অন কাইন্ড অফ প্র্যাকটিস যে আপনি আত্মাকে কন্ট্রোল করা শিখতেছেন এরকম প্রত্যেকটা জায়গায় যেমন আমাদের অন্তরের অসংখ্য ব্যাধি আছে খালি যেগুলোই ব্যাধি তা নয় লোভ লালসা ব্যাধি কৃপণতা ব্যাধি জাকাত দিতে হবে যখন জোরপূর্বক আপনার কাছ থেকে টাকা বের হয়ে গেল আস্তে আস্তে আপনি উদার হওয়া শিখবেন কৃপণতা থেকে বের হবেন লোভ লালসা থেকে বের হবেন আপনার আত্মা পরিষ্কার হবে জাকাতের ক্ষেত্রে আল্লাহ বলেছে মানুষের আত্মা পরিষ্কার করার জন্য জাকাত দিতে হবে তারপরে চক্ষু নিচু রাখার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আত্মা পরিষ্কার রাখার জন্য চক্ষু নিচু রাখতে হবে ওগুলো বিষয়ে আমি বিস্তারিত বলবো তো তৃতীয় পদ্ধতি বলার আগে মাঝখানে যেটা বললাম ইসলামের যত হুকুম আহকাম আছে সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নাফস যেন ক্লিন এবং পরিষ্কার থাকে তৃতীয় যে কাজ দিয়ে আমরা আমাদের আত্মাকে প্রশিক্ষিত করতে পারবো পরিশুদ্ধ করতে পারবো শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারবো সেটা হচ্ছে এইটা জানার আগে আরেকটা জিনিস আমাদের জানতে হবে শয়তান কোন কোন মাধ্যম দিয়ে সবচেয়ে বেশি আমাদের আত্মাকে পরাস্ত করে এক আমাদের চোখ দিয়ে সবচেয়ে বেশি পরাস্ত করে আমাদের আত্মাকে দুই আমাদের জিহ্বা দিয়ে আমাদের আত্মাকে সবচেয়ে বেশি পরাস্ত করে তিন আমাদের কান দিয়ে আমাদের আত্মাকে সবচেয়ে বেশি পরাস্ত করে এগুলো প্রত্যেকটা ডাইরেক্ট কানেকশন আছে রুহের সাথে তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে জিহ্বা কত হাদিস নেবেন জিহ্বার ওপর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোনো একটা বক্তব্য যদি শুনেন জিহ্বার ওপর অসংখ্য হাদিস পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যত আমল করো না কেন ইসলামের সব আমলের রাজা হচ্ছে এই জিহ্বা
এটাকে যদি কন্ট্রোলে রাখতে পারো তাহলে সবকিছু ঠিক আছে, না হলে কিছুই নাই। তাহলে এই জিহ্বা এটা হচ্ছে শয়তানের একটা অস্ত্র, যেটা দিয়ে শয়তান আমাদের রুহের উপর অ্যাটাক করতে পারে। কিভাবে? আমি মুখ দিয়ে আউল ফাউল বলবো, গীবত করব, তোহমাত দেব, অপবাদ দেব, গল্পগুজব করব, প্রত্যেকটা কথাই লেখা হচ্ছে কোন কথার কারণে যে জাহান্নামে চলে যাব। সবচেয়ে সহজ যে মাধ্যমে শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে এটা যা জিহ্বা, যেহেতু জিহ্বার উপর আমাদের কন্ট্রোল ক্ষমতা সবচেয়ে কম, আর এটাকে আমরা সবচেয়ে হালকা মনে করি, সবচেয়ে পাতলা মনে করি। মা বোনেরা এক জায়গায় বসতে শুরু হয়ে গেল, উইদাউট এনি কন্ট্রোল জিহ্বা চলতেছে। আমরা এক জায়গায় গাড়িতে উঠলে শুরু হয়ে গেল, উইদাউট এনি কন্ট্রোল জিহ্বা চলতেছে। গালিগালাজ থেকে শুরু করে, তারপরে গীবত তোহমত থেকে শুরু করে, অযথা আউল ফাউল কথা থেকে শুরু করে, মিথ্যা কথা থেকে শুরু করে, মজাক থেকে শুরু করে, সব কিছু প্রত্যেকটা আমরা জিহ্বা দিয়ে করতেছি। আর এই কোনটার কারণে যে জাহান্নামে চলে যাবো আমরা জানি না। তাহলে অতি সহজে যেটা দিয়ে শয়তান আমাদের জাহান্নামে নিয়ে যেতে পারে এটা জিহ্বা। তাহলে এই জিহ্বার বিপরীত যেটা, সেটা হচ্ছে তৃতীয় কাজ যেটা দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে আত্মাকে পরিশুদ্ধ রাখবো, সেটা হচ্ছে আল্লাহর জিকির। সেটা কি? আল্লাহর জিকির। লিসানুন যাকির, যেই জিহ্বা আউল ফাউল বকে না, গীবত তোহমত করে না, অযথা পেঁচাল পারে না, গল্প গুজব করে না, আড্ডা পিটে না, লিসানুন যাকির, বরং প্রতি পদক্ষেপে প্রতি ধাপে ধাপে যেই জিহ্বা কার নাম উচ্চারণ করে, আল্লাহর নাম উচ্চারণ করে। তাহলে প্রতি ধাপে ধাপে আল্লাহর নাম উচ্চারণ করার বিরুদ্ধে শয়তানের কি সম্পর্ক, আশ্চর্য হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া দিয়েছেন প্রত্যেকটা দোয়াকে উনি শয়তানের সাথে রিলেট কানেক্টেড করেছেন, প্রত্যেকটা দোয়া। আমি আপনাকে একটা একটা করে উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদুকুম ফি বাইতি, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন যেন বলে আসসালামু আলাইকুম, আসসালাম আল্লাহর নাম। যদি আসসালামু আলাইকুম বলে বাড়ি থেকে শয়তান পালাবে, যদি আসসালামু আলাইকুম না বলে শয়তান বলবে বাড়ি তোমাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা। তাহলে সালাম দেওয়ার সাথে কাকে সম্পৃক্ত করলেন আল্লাহ রাসূল? কাকে সম্পৃক্ত করলেন? শয়তান। এটা একটা ধাপ, বাড়িতে প্রবেশ করা আমার জীবনের একটা ধাপ, ওটার মধ্যে আল্লাহর জিকির সংযুক্ত করা হয়েছে আসসালামু আলাইকুম বলার সাথে শয়তানের সম্পর্ক। কেন? শয়তান আমাদের রূহ নাফস আমাদের আত্মা কন্ট্রোল করতে পারে। ইযা আকালা আহাদুকুম আলা মাযকুরি ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খায় যদি বিসমিল্লাহ বলে শয়তান খাবে না, যদি বিসমিল্লাহ না বলে ওর সাথে শয়তান খাবে। তাহলে খাওয়া এটা আমাদের জীবনের একটা কাজ, একটা ধাপ, ওই ধাপে আল্লাহর নাম উচ্চারণ করতে বলা হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা যা আল্লাহর নাম স্মরণ করে ধাপে ধাপে। আল্লাহর নাম স্মরণ করাকে কার সাথে সম্পৃক্ত করা হলো? শয়তানের সাথে। টয়লেটে প্রবেশ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসিল খাবাইস, কার থেকে বাঁচতে? শয়তান থেকে বাঁচতে। স্ত্রীর সাথে যাচ্ছে সাংসারিক জীবনে, দোয়া পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শয়তান আমা রাযাকতানা, কার থেকে বাঁচতে? শয়তান থেকে বাঁচতে। যেন পেটে যে সন্তান আসবে সেটাকে যেন শয়তান ক্ষতিগ্রস্ত করতে না পারে। সন্তানকে কোলে নিবে, কোলে নিয়ে কি দোয়া পড়বে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শয়তানি ওয়া হাম্মা ও মিন কুল্লি আইনিন লাম্মা, কার থেকে বাঁচতে? ওই ছোট বাচ্চাকে কার থেকে বাঁচাতে? শয়তান থেকে বাঁচাতে। কত নিবেন? ইসলামের প্রত্যেকটা ধাপে ধাপে যে দোয়া শেখানো হয়েছে, প্রত্যেকটা দোয়া কার থেকে বাঁচতে শেখানো হয়েছে? শয়তানের থেকে বাঁচতে শেখানো হয়েছে। তাহলে আমাদের তৃতীয় কাজ, যদি আমাদের আত্মাকে শয়তানের কন্ট্রোল থেকে বাইরে রাখতে চাই, নিজের কন্ট্রোলে রাখতে চাই, তাহলে জীবনের প্রতিটা ধাপে যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ওই প্রতিটা দোয়া আমরা যত বেশিভাবে আমাদের জীবনের মধ্যে সম্পৃক্ত করব, শয়তানের কন্ট্রোলের বাইরে আমরা ততটা চলে যাব এবং আমার আত্মা স্বাধীন থাকবে, আমরা স্বাধীন থাকব। সম্মানিত উপস্থিতি, একজন রাশিয়ান জাদুকর, আল্লাহ আলাম তার কথা সত্য মিথ্যা কতটুকু, কিন্তু হাদিসে তো প্রমাণ হয়। একজন রাশিয়ান জাদুকরের একটা ভিডিওতে সে বলছে যে যখন আমরা কোনো জাদু করি তখন যেই সমস্ত মুসলমানেরা পাঁচ অক্ত সালাত আদায় করে এবং এই যে প্রতি ধাপে ধাপে জিকির করতে অভ্যস্ত, আল্লাহর নাম উচ্চারণ করতে অভ্যস্ত, এদের শরীরের চারি সাইডে এমন একটা অদৃশ্য অবয়ব, এমন একটা অদৃশ্য দুর্গ, এমন একটা অদৃশ্য পাহারা, যে কোনো জাদু, কোনো বদনজর, কোনো শয়তানের আক্রমণ, কোনো কিছুই ওটা ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে না। একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু জাদুও শয়তানের, বদনজরও শয়তানের, কুদৃষ্টিও শয়তানের, অন্তরের উপর ওয়াসওয়াসাও শয়তানের। কি বলছেন রাসূলুল্লাহ?
কেউ যদি ঘুমায় আর আয়াতুল কুরসি পড়ে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সকাল পর্যন্ত গার্ড দিবে যেন শয়তানের কোনো ক্ষতি করতে না পারে তাহলে এই যে প্রতি ধাপে ধাপে দোয়া বিসমিল্লাহি লা ইয়াদুর মা ইসমি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম কেউ যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত শয়তানের কোনো ক্ষতি করতে পারবে না সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত শয়তানের কোনো ক্ষতি করতে পারবে না আইনে রাসূল দোয়া অধ্যায় বই যদি যাওয়ার সময় নিয়ে যান স্টেজ থেকে তো আইনে রাসূল দোয়া অধ্যায় বইয়ের প্রত্যেকটা দোয়ার সাথে দেখবেন শয়তান সম্পৃক্ত প্রত্যেকটা দোয়ার সাথে সূরা নাস ফালাক ইখলাস এগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় শয়তান থেকে পরিত্রাণ চাওয়া হয়েছে তাহলে শয়তান আমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান থেকে বাঁচতে এক নাম্বার তাওহীদ দুই নাম্বার সালাত তিন নাম্বার কি বলেন তো জিকির তিন নাম্বার কি কেননা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র জিহব্বা এই জিহব্বাকে এখন শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে আউল ফাউল বকা বন্ধ গল্পগুজব বন্ধ গিবত তোহমত বন্ধ তাহলে শয়তান বিপদে জিহব্বা এখন কি কাজে লাগবে বাড়িতে প্রবেশ করলে আসসালামু আলাইকুম খেতে বসলে বিসমিল্লাহ বাড়ি থেকে বের হলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গাড়িতে উঠলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন স্ত্রীর কাছে গেলে এটা নতুন জামা কিনলে এটা নতুন কাপড় পরলে এটা বাড়ি থেকে বের হলে এটা টয়লেটে প্রবেশ করলে এটা টয়লেট থেকে বের হলে এটা প্রত্যেক ধাপে ধাপে আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছি কি দিয়ে লিসানুন যাকির শয়তানের বিরুদ্ধে একটা অদৃশ্য দুর্গ তৈরি করতেছি অদৃশ্য বুদ্ধ তৈরি করতেছি অদৃশ্য বর্ম গায়ে ধারণ করতেছি যে অদৃশ্য বর্ম দুর্গকে ভেদ করে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো শয়তানি শক্তি কোনো কুদৃষ্টি কোনো বদ নজর কোনো জাদুটোনা কোনো কিছু শয়তানের কোনো ওয়াসওয়াসা যদি কেউ প্রতিনিয়ত পড়তে থাকে লিসানুন যাকির ভেদ করে তার অন্তরে প্রভাব সৃষ্টি করা শয়তানের পক্ষে কুদৃষ্টির পক্ষে বদ নজরের পক্ষে জাদুটোনার পক্ষে অসম্ভব ইম্পসিবল সম্মানিত উপস্থিতি তাহলে মোটামুটি আমরা যেই বিষয়গুলোর আলোচনা করলাম আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এবার বক্তব্যের শেষের দিকে এর চাইতেও গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে আমাদের আত্মার আর এক ধরনের যে রোগগুলো আছে যেই রোগগুলোর কথা যাকাতের আলোচনার মধ্যে সংক্ষিপ্ত করে বললাম ওই রোগগুলো থেকে পরিষ্কার রাখাও আত্মাকে পরিষ্কার রাখা সেটা কি আপনার যদি রাগ হয় প্রচুর তাহলে রাগ আত্মার রোগ আপনি অসুস্থ যে প্রচণ্ড রাগী ও যখন রাগান্ত অবস্থায় আছে অসুস্থ আপনার যদি অন্তরে হিংসা থাকে তাহলে হিংসা আপনার অন্তরের অসুস্থতা আপনি হিংসুটে মানে আপনি একজন মানসিক রোগী আপনার অন্তরে যদি ঈর্ষা বিদ্বেষ থাকে তাহলে আপনি একজন মানসিক রোগী আপনার অন্তর অসুস্থ হয়ে গেছে আপনার অন্তরে যদি অহংকার থাকে আপনি একজন মেন্টাল পেশেন্ট মানসিক রোগী আপনার অন্তরে অহংকার আছে এটা একটা অসুস্থতা আপনি মানুষের গীবত করছেন আপনার অন্তরে অসুস্থতা আছে আপনি মেন্টাল পেশেন্ট আপনি মানুষকে অপবাদ দিচ্ছেন আপনার ভিতরে অসুস্থতা আছে আপনার অন্তর অসুস্থ আপনি লোভী টাকার লোভ খাবারের লোভ সামলাতে পারেন না ধৈর্য নাই লোভের সামনে আপনি অসুস্থ মেন্টাল পেশেন্ট আপনার নাফস রোগী তাহলে এই যে নাফসের যে অসুস্থতাগুলো আছে ফি কুলুবিহিম মারাজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন নাফস অসুস্থ হয় এগুলো হচ্ছে নাফসের অসুস্থতা উনি এক 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 করে গুনিয়েছেন যার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করলাম এটা হচ্ছে নাফস অসুস্থ রোগী তাহলে এই অসুস্থ নাফস এই মানসিক রোগীর কি চিকিৎসা হিংসুটে মানসিক রোগী রাগী মানসিক রোগী অহংকারী মানসিক রোগী লোভী মানসিক রোগী ধৈর্য নাই অধৈর্য মানসিক রোগী এই সমস্ত মানসিক রোগীর চিকিৎসা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের জন্য সহজ হবে এই সমস্ত মানসিক রোগের চিকিৎসা করতে আগে আমাদের জানতে হবে যে এই সমস্ত মানসিক রোগ থেকে দূরে থাকা কতটা মহৎ এবং মহান কাজ এবং এই সমস্ত মানসিক রোগে লিপ্ত হওয়া কতটা ভয়ঙ্কর এবং জঘন্য অপরাধ সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মজলিসে বসে আছেন হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক তিনি বলছেন বাইনামা নাহনু জুলুসুন ইনদান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে আছি একত্রে হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ
কিছুক্ষণের মধ্যে তোমাদের নিকটে তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি আসবে। তো আমরা দেখলাম যে রজুলুম মিনাল আনসার, একজন আনসারি সাহাবি উযু করে তার দাড়ি নাড়াতে নাড়াতে পানি ঝাড়তে ঝাড়তে মসজিদে প্রবেশ করলেন। দ্বিতীয় দিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছি, তিনি বললেন ইয়াত্তালিউ আলাইকুম রজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের নিকটে এখন একজন জান্নাতি ব্যক্তি আসবেন। আমরা আশ্চর্য হয়ে দেখলাম গতকাল যে ব্যক্তি এসেছিলেন ওই ব্যক্তি আজ দ্বিতীয় দিন, তিনি একজন আনসারি সাহাবি, তার নাম হাদিসের মধ্যে উল্লেখ নাই। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াত্তালিউ আলাইকুম রজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি আসবে। আমরা দেখলাম ওই ব্যক্তি যে প্রথম দিন এসেছিল, ওই ব্যক্তি যে দ্বিতীয় দিন এসেছিল, ওই আনসারি সাহাবি আজকে প্রবেশ করলেন। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন আমার অন্তরে কৌতূহল তৈরি হলো যে এই ব্যক্তির আমল সম্পর্কে অনুসন্ধান করার। প্রত্যেক মা এবং বোন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যতদূর পর্যন্ত মানুষ যারা দোকানপাটে বাজার করতেছে তাদের কানে আওয়াজ যাচ্ছে, তাদেরকে এই হাদিসটা, অন্য সকল আলোচনার সকল কথা ভুলে গেলেও এই হাদিসটা একটু 2 মিনিট 5 মিনিট মনোযোগ দিয়ে শ্রবণের আহ্বান জানাচ্ছি। হাদিস সহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন একজন ব্যক্তির ব্যাপারে বললেন এই ব্যক্তি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন আমার আগ্রহ হলো, আমি জানতে চাই এই ব্যক্তি কি আমল করে। আমি তার কাছে গিয়ে বাহানা করলাম, বাহানা করে তার কাছে 3 দিন থাকতে চাইলাম, 3 দিন 3 রাত তিনি আমাকে থাকার অনুমতি দিলেন। ফাবাতা ইনদাহু সালাসা লায়ালিন ওয়া সালাসা আইয়ামিন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে 3 রাত 3 দিন অবস্থান করলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের কথা আপনাকে বলছি, উনি বলছেন ফাকানা লা ইয়ারা মিনহু কাসীরা আমালিন, এই 3 দিন 3 রাতে আমি বড় কোনো আমল দেখতে পেলাম না, যে অতিরিক্ত কোনো আমল তিনি করছেন এরকম অতিরিক্ত কোনো আমল আমি তার আমল নামায় দেখলাম না। আরো নির্দিষ্ট করে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছেন লাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতেও দেখলাম না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এই ব্যক্তির নিকটে 3 রাত 3 দিন অবস্থান করলেন, যেই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন ঘোষণা দিয়েছেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যেই ব্যক্তি জান্নাতি। 3 দিন 3 রাত তার বাড়িতে অবস্থান করার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন আমি তাকে বেশি কোনো আমল করতে দেখিনি, নির্দিষ্ট করে বলছেন তাহাজ্জুদের সালাত আদায় করতেও দেখিনি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা দিচ্ছেন, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, ও তাহাজ্জুদের সালাত আদায় করে না এবং দিনের বেলা বেশি কোনো আমল, অত্যধিক কোনো আমল আমার নজরে আসলো না, আমার চোখে পড়লো না, না দিনের বেলা না রাতের বেলা। আমি 3 দিনের দিন যখন ফিরে চলে যাচ্ছি তখন তাকে জিজ্ঞেস করলাম ঘটনা এই এই এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, এই অবস্থা, এই জন্য এসেছিলাম, আপনি কি বলতে পারবেন আপনি কি আমল করেন? তখন ওই ব্যক্তি বললেন যে তার কোনো এমন আমল তার জানা নেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বিদায় নিচ্ছেন, বিদায় নিতে যাবেন এমত অবস্থায় তিনি আবার তাকে ডাক দিয়ে বললেন হ্যাঁ, তবে একটা আমলের কথা বলতে পারি, জানি না এটাই সেটা কি না, তবে একটা আমলের কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রত্যেক রাতে যখন আমি ঘুমাতে যাই, প্রত্যেক রাতে যখন আমি বিছানায় যাই, আমার পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য দোকানপাট ব্যাংক ব্যালেন্স স্ত্রী পুত্র, যার যার সাথে সারাদিন যা কিছু ঘটেছে, কার ওপর রাগ করেছি, কার সাথে হিংসা করেছি, কার বিরুদ্ধে বিদ্বেষ করেছি, কার ওপর মনঃক্ষুণ্ণ হয়েছি, কার ওপর রাগান্বিত হয়েছি, যত কিছু সংঘটিত হয়েছে, কে পৃথিবীতে আমার সাথে শত্রুতা করছে, কে পৃথিবীতে আমার সাথে দুশ্মনী করছে, পৃথিবীর সকল শত্রু দুশ্মন বন্ধু বান্ধব যে আমার হক মেরে খাচ্ছে, তাকেও, যার ওপর আমি রাগান্বিত হয়েছি তাকেও, পৃথিবীর
প্রত্যেকটা মানুষকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমি ঘুমাতে যাই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বলছেন এটাই সেটা যে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের কারণে দুনিয়াতে থাকতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতের ঘোষণা দিয়েছে। এটার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম। ধন সম্পদ কাজে দিবে না, সন্তান সন্ততি কাজে দিবে না, কলবে সালিম পরিচ্ছন্ন হৃদয় পরিষ্কার আত্মা। প্রত্যেক মা বোন প্রত্যেক ভাই বোন যারা মানসিক রোগী, হিংসুটে, বিদ্বেষী, রাগান্বিত, পরশ্রী কাতর, লোভী, প্রত্যেকের উচিত রাতে ঘুমাতে যাওয়ার সময় পৃথিবীর সকল মানুষকে নিঃস্বার্থভাবে নিশ্চিন্ত হৃদয়ে ক্ষমা করে দেওয়া। জেনে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় ছাড়া মানুষ জান্নাতে যাবে না। যদি জান্নাতের হকদার হয়েও যায় আল্লাহ তাকে জোর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইখলাসুল মুমিনুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মুমিনদেরকে যখন পুল সিরাত থেকে নাজাত দিয়ে দেওয়া হবে, নিজ নিজ আমলের জোরে পুল সিরাত পার হয়ে যাবে, সবাই জানেন পুল সিরাত পার হয়ে যাওয়ার পর মুমিনদেরকে বাধা দেওয়া হবে। ইউহবাসুন, কোথায় বাধা দেওয়া হবে? ইন্দাল কান্তারা, আর একটা ব্রিজ, আর একটা নদী তাদেরকে অতিক্রম করতে হবে, ওখানে তাদেরকে বাধা দেওয়া হবে। কেন? ইউকাসসু বাইনাহুম মাযালিম আল্লাতি কানাত ফিদ দুনিয়া, ওই কান্তারার মধ্যেই সমস্ত জান্নাতি মুমিনদের হৃদয়ে যে বিদ্বেষ ছিল হালকা পাতলা, কারো বিরুদ্ধে যদি হিংসা থেকে থাকে, কারো বিরুদ্ধে যদি রাগ থেকে থাকে, ক্ষোভ থেকে থাকে, এই সামান্য হিংসা নিয়ে তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না, এই সামান্য বিদ্বেষ নিয়ে তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। জান্নাত রোগী মানসিক রোগীদের জন্য নয়, জান্নাত পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারীদের জন্য। এই জন্য আল্লাহ ওখানে একটা নদী বানিয়েছেন, ওই নদীতে গোসল করে প্রত্যেক মুমিনের হৃদয়কে বাধ্যতামূলক পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এবং জান্নাতে কোনো মুমিনের প্রতি কোনো মুমিনের কোনো হিংসা, কোনো মুমিনের প্রতি কোনো মুমিনের কোনো রাগ, কোনো মুমিনের প্রতি কোনো মুমিনের কোনো বিদ্বেষ কিছুই থাকবে না। সকল হিংসা বিদ্বেষ মুক্ত অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জান্নাতে প্রবেশ করতে হবে। তাহলে তার ফজিলত কত বেশি যে দুনিয়াতে থাকতে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে বিদায় নিবে। আল্লাহ আকবার, জান্নাতে পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী মানুষ ছাড়া প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, আবারও আপনাদের সামনে বক্তব্যের সারমর্মবেশ করি। তাজকিয়াতুন নাফস, আত্মা পৃথিবীতে তৈরি হয়নি, আসমান থেকে এসেছে। আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের, দলিল দিয়েছে অসংখ্য। শয়তান 24 ঘন্টা পথভ্রষ্ট করছে আত্মাকে, অতএব আত্মাকে রক্ষা করতে হবে। কেমনে রক্ষা করব? প্রথমে তাওহীদ দিয়ে আত্মাকে মুক্তি দিতে হবে দাসত্ব থেকে। দ্বিতীয়ত সালাত দিয়ে আত্মাকে প্রশিক্ষিত করতে হবে। টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাত, এটা সবচেয়ে বড় কোর্স আত্মাকে প্রশিক্ষিত করার শয়তানের বিরুদ্ধে যুদ্ধের। তৃতীয়ত জিকির, শয়তানের 3টা রাস্তা বলেছিলাম, চক্ষু, কান এবং জিহ্বা। জিহ্বা সবচেয়ে বড় রাস্তা, এই জন্য শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধটা হবে জিহ্বা দিয়ে। শয়তান চাইবে আমি আউল ফাউল বকি, গীবত তোহমত করি, অপছন্দনীয় কথা বলি, রাজনীতির কথা বলি, এই সেই করি, এগুলো বন্ধ করে দিয়ে শয়তান অকেজ অচল। এবার জিহ্বা দিয়ে শুধু আল্লাহর জিকির হবে, লিসানুন জাকের। তাহলে শয়তানের আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার অনেক বড় রাস্তা বন্ধ হয়ে গেছে। এইরকম আমাদের চক্ষুকে পরিষ্কার করা, কানকে পরিষ্কার করা, এগুলো প্রত্যেকটা রাস্তা ডাইরেক্টলি কানেক্টেড উইথ নাফস, সরাসরি আমাদের নাফসের সাথে কানেক্টেড। শয়তানের এই ষড়যন্ত্র, শয়তানের এই ঘাট, মাকাইদ আর শয়তান, শয়তানের এই ষড়যন্ত্রগুলো থেকে বেঁচে আমরা যদি আমাদের আত্মাকে পরিশুদ্ধ, পরিষ্কার, পরিচ্ছন্ন করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাত দিবেন। এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা সেই কামনাই করি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলের আত্মাকে তাজকিয়া, মুজাক্কা, নাকি, তাকি, পরিষ্কার পরিচ্ছন্ন করার এবং আমাদের প্রত্যেকের আত্মাকে জাকি, তাকি এবং নাকি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 2রা-3রা মার্চ, জানি না আপনারা রাজশাহীতে গেছিলেন কি না, গিয়ে থাকলে পরবর্তীতে যাওয়ার চেষ্টা করবেন। 2রা-3রা মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স, এবং দিনাজপুরে কনফারেন্স আছে 3রা ফেব্রুয়ারি, যদিও এটা আপনাদের এখান থেকে দূরে হতে পারে, তবে যেটাতে আপনাদের পক্ষে সম্ভব হবে সেটাতে অংশগ্রহণ করবেন। এই আহ্বান রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।